আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। আর আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা আমার আজকের এই ব্লগটি উপভোগ করবেন। আজকে আমার প্রিন্সেস হানিফার খুব স্পেশাল একটা দিন। তো এই তো আমরা রিজওয়ান হানিফা আমরা সবাই বেরিয়ে পড়েছি। ওই দিন বাইরে প্রচণ্ড গরম ছিল, মাশাল্লাহ অনেক ভালো ওয়েদার ছিল, প্রায় 26 ডিগ্রির মতো ছিল আর কি। তো ভালোই গরম ছিল ওই দিন। আর স্পেশাল ডেটা কি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন, আমার ব্লগগুলো বা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি চান তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই তো আলহামদুলিল্লাহ আমরা বেরিয়ে পড়লাম, এখন পার্কিংয়ের ওইদিকে যাচ্ছি, গাড়ি একটু দূরে পার্ক করা, তো আমরা যাচ্ছি। আর তো এই তো আমরা চলে এসেছি অলরেডি, আমরা শপিং মলে আমাদের পাশেই যে টাউনটা, তো ওইখানে চলে এসেছি। আর আজকে স্পেশাল হানিফার স্পেশাল হচ্ছে গিয়ে হানিফা আজকে খানে দাগা দিবে। আমরা সিলেটি ভাষায় খানে দাগা বলি, বা বাইরে সিলেটের বাইরে মেবি সবাই খান ফুরানো এইরকম কিছু একটা বলেন। তো হানিফা অলরেডি 5 বছর হয়ে গিয়েছে, আর আমরা অনেক লাস্ট ইয়ার থেকে শুধু মানে ডেট করতেছি যে ওর খানে দাগা দেব বা ইয়ে করব, বা সাহস করতে পারতেছি না। স্পেশালি ওর আর ওর বাবা আর কি, উনি বয় পাচ্ছেন, উনি বলতেছেন যদি বয় পায় বা যদি ব্যথা পায়, কোনো ইনফেকশন কিছু হয়, তো এখন আর ও কিন্তু অনেক এক্সাইটেড, ও মানে দিবে। আর এখন তো স্কুলে যায়, তো ওর ক্লাসে ওর বান্ধবী দুই একজন আছে, তো ওদেরও মানে খানে ইয়ারিং পরা থাকে। তো আমাকে এভরিডে এসে বলে যে ওর ওর খানে কেন ইয়ারিং নাই, ও খানে হল করবে, খানে দাগা দিবে এসে। তো ওই দিন লিটারেলি হানিফাই ওর আব্বুকে কনভিন্স করছে যে না, ও পেইন পাবে না, ও ব্যথা পাবে না ওকে নিয়ে যাওয়ার জন্য। তো এই তো আমরা আমাদের পাশেই উডগ্রিন শপিং মলে চলে এসেছি, ওইখানে ক্লিয়ারিজ নামে শপ আছে। তো ওইখানে ওরা মানে এটা ইনস্ট্যান্ট আর কি, আপনি যেদিনই যান যে সময় যান ওরা করে দেয় এটা। আর এই তো আমি একটু রেকর্ডও করলাম আপনাদের জন্য, ভাবলাম ভালো লাগবে। ওদের ওখানে জুয়েলারি কালেকশনগুলো ভালোই, এত খারাপ না, সুন্দর আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে মানে খানে দাগা দেওয়াটা ফ্রি ছিল, আর মানে যে ইয়াররিংটা আর কি আপনি চুজ করবেন ওইটার প্রাইসের উপর মানে উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা ইয়ে করবেন। তো আমাদের মানে সব কিছুতে টোটাল 60 পাউন্ড এসেছিলো, 60 পাউন্ড লাগছে। তো হানিফা এখান থেকে চুজ করতেছে ও এইটা নিবে ওইটা নিবে, তা আবার ওইখান থেকে নেওয়া আর কি, ওরাও দিয়ে দেয় যেখানে খানে দেখা দিবে ওরা দেয়, ওইখান থেকে দেয় আর কি। তো দেখুন আপনারা, আর এই তো হানিফা চেয়ারে বসে পড়েছে। আমাদের আগে কিন্তু আরও দুইজন লাইনে ছিলেন, তো ওদের শেষ হওয়ার পরে আমরা আমরা ইয়ে করছি আর কি, হানিফা গিয়ে বসছে আর কি। তো হানিফা তো অনেক এক্সাইটেড, আর এখানে আর কি ওর নাম বা মানে আমরা যে ওর গার্জিয়ান হিসাবে আর কি আমাদের নাম অ্যাড্রেস মানে সিগনেচার সব কিছু লাগে আর কি, একটা ফর্ম ফিল আপ করা লাগে। তো ওইটা ওর আব্বুই ফিল আপ করতেছেন, আর এই তো ওই মহিলাটা দিয়ে দিচ্ছে। তো প্রথমে খানের মাঝে আর কি মার্ক করে দেখতেছে যে আমাকে দেখাচ্ছে যে মানে দুই সাইড আর কি সমান হয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। এই তো দেখুন আপনারা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কর দিতে ভুলবেন না, আর কমেন্ট করবেন। দেখুন তাহলে এনজয় করুন আপনারা। Look, she's okay. Well done, baby. Well done, baby. Look, there are plates. Yeah.
going for a little bit, but after that it's going to be fine, yeah? Take it, baby. Stand. এই তো আলহামদুলিল্লাহ হানিফার খানে তাগা দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা একদম নড়ছেই না, মানে একটু একটু উফটাও বলে নাই। পরে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ব্যথা পাও নাই, পেন হয় নাই, তো বলতেছে না আমার কোনো ব্যথা লাগে নাই। আসলে ও বেশি এক্সাইটেড ছিল, যার কারণে একটু ব্যথা লাগে সামান্য, বা ও সেটা অনুভব করেনি কারণ ও বেশি এক্সাইটেড ছিল। তো আলহামদুলিল্লাহ যাই হোক, তো ওইখান থেকে বেরিয়ে আমরা পরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন রিজন বলতেছে যে ও পার্কে আসবে, ফুটবল খেলবে। আর অনেক রুট ছিল, অনেক করা রুট ছিল। এরপরে মানে সানডে ছিল, আর বাচ্চারা যেহেতু ও মানে চাচ্ছে ফুটবল খেলবে, পার্কে আসবে, ভাবলাম নিয়ে আসি ওকে, একটু ওরও ভালো লাগবে। আর এই তো আমরা এখন মানে আমাদের বাসায় যাওয়ার পথেই আর কি পার্কটা আমাদের ঘরের পাশেই, ওইখানেই আমরা একটু সময় ওদের নিয়ে খেলাধুলা করে আর পরে বাসায় চলে যাব। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো বললাম অবশ্যই একটা লাইক করবেন, আর তাহলে দেখুন আমার ভিডিওটা। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, আর সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমি আজ এখানে বিদায় নিচ্ছি। আর এই যে আমরা মামে স্যান্ডেল খুলে মানে একদম খালি পায়ে আর কি ঘাসের মধ্যে হাঁটতেছি, অনেক আরাম লাগতেছে। অনেক গরম ছিল তো, আর যখন ঘাসের মাঝে আর কি পা রাখছি অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বা সফট। হানিফা শুধু বারবার বলতেছে অনেক সফট সফট লাগতেছে। তো আমি আর হানিফা স্যান্ডেল খুলে অনেক সময় খালি পায়ে হাঁটছি, অনেক ভালো লাগছে। পরে আমার আর হানিফার দেখে হানিফার আব্বু রিজওয়ান ওরাও খুলছে, ওরাও খুলে দেখতেছে কেমন লাগে। তো ভালো থাকুন আপনারা, আর আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন। তো আমি এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।